بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট একটি সূরার অনুবাদ করব এবং তার তাফসীর করব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাকে বলা হয় সূরাতুল মাসাদ অথবা সূরাতুল লাহাব ঠিক আছে তাহলে আজকে আমরা যে সূরাটি সম্পর্কে আলোচনা করব সেই সূরাটির নাম কি সূরাতুল লাহাব بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সাদাকাল্লাহুল আযীম এখন আমরা যে সূরাটি তেলাওয়াত শুনলাম এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব বা সূরাতুল মাসাদ কোনটা নাম আমরা জানলাম তো এই সূরাটার অর্থ কি প্রথমে আমরা জানবো পরে জানবো এই সূরাটার তাফসীর প্রসঙ্গে আমরা জানবো ইনশাআল্লাহ তো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি আমরা শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করতেছি এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাব্বাত মানে ধ্বংস হয়ে যাওয়া কি হওয়া ধ্বংস হয়ে যাওয়া ইয়াদুন মানে হাত ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাব ওয়া তাব আবারও ধ্বংস হয়ে যাওয়া তাহলে এই আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুটি হাত ওয়া তাব এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক আবুল আহাবের দুটি হাত এবং ধ্বংস হোক আবুল আহাব নিজেও এরকম কথাটি প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে তো আবুল আহাবকে সেই বিষয়টা আসুন আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুত্তালিব এবং ওনার প্রসিদ্ধ একজন চাচা যিনি ওনাকে লালন পালন করেছেন তার নাম হলো আবু তালেব আবু তালেব যিনি লালন পালন করেছেন যদিও ইসলাম গ্রহণ করেননি তো আবু আব্দুল মুত্তালিব যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওনার প্রায় দশজন বা এগারো জন কম বেশি বারো জনের মতো ছেলে সন্তান ছিল তাদের মধ্য থেকে একজনের নাম হলো আবুল আহাব আবুল আহাব তাহলে আবুল আহাব কি হলো নবীজির চাচা নবীজির চাচার নাম হলো আবুল আহাব তো ওই আবুল আহাব সম্পর্কে আল্লাহ তাআলা নবীজির উপরে আয়াত নাজিল করতেছেন যে তোমার চাচা তথা আবুল আহাব সে ধ্বংস হোক এবং তার হাত দুটিও ধ্বংস হোক তারপরে আয়াতের মধ্যে বলা হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব যে মা আগনা কোনো উপকারে আসলো না কোনো উপকারে আসলো না কি আসলো না মালুহু তার মাল সম্পদ ধন দৌলত যা কিছু ছিল এগুলো আবুল আহাবের কি হয় নাই উপকারে আসে নাই ওয়া মা কাসাব এবং উপকারে আসে নাই যা সে নিজে উপার্জন করেছিল এইগুলো তার কোনো উপকারে আসে নাই তাহলে এই আয়াতের সারাংশ হলো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবুল আহাবের মাল সম্পদ অর্থ সম্পদ এবং তার যত উপার্জন ছিল এগুলো কিছুই তার কোনো কাজে আসে নাই সায়াসলা নারান যাতা লাহাব অচিরেই খুব শীঘ্রই আবুল আহাবকে নিক্ষেপ করা হবে নারান এমন একটি আগুনের মধ্যে দাতা লাহাব এমন একটি আগুন কঠিন আগুন যে আগুনটি হবে জাহান্নামের আগুন সে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এই আবুল আহাবকে খুব শীঘ্রই সেটা তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে ওয়ামরাআতুহু শুধু আবুল আহাবকে নয় তার সাথে সাথে তার যে স্ত্রী আছে ওই স্ত্রীকেও ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তার স্ত্রীকে কেন নিক্ষেপ করা হবে হাম্মা আলাতাল হাতব সে কি করত সে লাকড়ি জোগাড় করত লাকড়ি জোগাড়ের ব্যাপারটা কি এটা আমরা একটু পরে জানবো সে মানে কি লাকড়ি সংগ্রহ করত এটা কেন করত সেটা আমরা একটু পরে জানবো ফি জি দিহা হাবলুম মিম মাসাদ এবং ওই আবুল আহাবের স্ত্রী যার নাম হলো উম্মে জামিল তাকে কি বলা হয় উম্মে জামিল বলা হয় ওই উম্মে জামিলের গলার মধ্যে আগুনের শিকল তার গলার মধ্যে থাকবে এটা হলো এই আয়াতের সারাংশ যে আবুল আহাব ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক তার হাত ধ্বংস হোক
এবং তার মাল সম্পদ কোনো কাজে আসলো না, খুব শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার স্ত্রীকেও নিক্ষেপ করা হবে, তার স্ত্রী লাকড়ি কাঠ সংগ্রহ করত এবং তার গলার মধ্যে কিয়ামতের ময়দানে আগুনের শিকল থাকবে। এক কথায় সংক্ষিপ্ত আকারে আমরা এইটার অর্থ জানলাম। এবার আসেন আমরা জানার চেষ্টা করি যে নবীজির চাচা ওনাকে কেন জাহান্নামে দেওয়া হবে। এ একটা সার্টিফিকেট, এই সূরাটা একটা সার্টিফিকেট যে আবু লাহাবকে জাহান্নামে দেওয়া হবে। পৃথিবীর কোনো মানুষকে জাহান্নামী বলা সরাসরি জাহান্নামী বলা ঠিক না, কেননা মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত একটি তওবার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ কি হয়ে যেতে পারে, ক্ষমা হয়ে যেতে পারে। এজন্য আপনি আমি জানি না তার ভবিষ্যতে সে ক্ষমাপ্রাপ্ত হবে কি হবে না। এজন্য যত অন্যায় মানুষ করুক না কেন, আপনারা অতীতেও জানেন 99 জন হত্যাকারীও কি জান্নাতি হয়েছে, হাদিসের মাধ্যমে শুনেছি। সুতরাং আমরা কাউকে সরাসরি জাহান্নামী বলবো না। বর্তমানে ইন্টারনেট, ফেসবুক ইত্যাদির বিষয়টা সহজ হয়ে যাওয়ার কারণে সাধারণ পাবলিকরা পর্যন্ত একে অপরকে মানে ফতোয়া দিচ্ছে, সে জাহান্নামী, সে কাফিরি, সে মুর্তা, সে এটা। অথচ দেখা গেছে বড় বড় আলেম তাদের মধ্যে ছোটোখাটো বিভিন্ন বিষয় আশয় নিয়ে মতবিরোধ দেখা দিলে সাধারণ পাবলিক শুরু করে সে কাফের, সে ফতোয়া দেয়, সে কাফের, সে জাহান্নামী, এটা সেটা, এরকম বলা ঠিক না। তবে কয়েকজন ব্যক্তি সম্পর্কে কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এই ব্যক্তিটা কি হবে, জাহান্নামী হবে, তাদেরকে আপনি বলতে পারেন। তারা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, যাদের ব্যাপারে কোরআন হাদিসে কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাই, গ্যারান্টি দেওয়া হয় নাই যে জাহান্নামী হবে, এমন ব্যক্তিকে আপনার আমার পক্ষে জাহান্নামী বলা ঠিক হবে না। তো যাদেরকে বলা যাবে তাদের মধ্য থেকে একজন হলো আবু লাহাব। আবু লাহাব তো সে জাহান্নামী হবে, এর মধ্যে কোনো নিশ্চিত কোনো সন্দেহ নাই। এখন নবীজির চাচা আবু লাহাব উনি জাহান্নামী হবেন এই জন্য কোরআনে একটি সূরা নাজিল করে সার্টিফিকেট দেওয়া হলো, এর কারণ কি? এর কারণটা যখন নাকি আমরা জানবো তবেই এই সূরার যে শিক্ষাটা সে শিক্ষা আপনার আমার অন্তরে আসবে। এর কারণটা জানতে হলে আমাদেরকে জানতে হবে এই সূরাটা কেন নাজিল করা হয়েছে। এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয় ভাই? শানে নুজুল। যখন কোনো সূরা আপনি তার তফসির শুনবেন, শোনার পূর্বে আপনাকে শানে নুজুল বুঝতে হবে, তবে আপনি এই সূরাটা কেন নাজিল হয়েছে এটার মানে কি মজাটা আপনি পাবেন, এটার রহস্যটা আপনি বুঝতে পারবেন। তো এই সূরা শানে নুজুল সম্পর্কে কয়েকটি ঘটনা আছে, আমি দুটি ঘটনা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। প্রথম ঘটনাটি বুখারি শরীফের হাদিস 4590 নম্বর হাদিস থেকে আমি আলোচনা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন একবার যখন, এর আগে কিছু ঘটনা বলি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হলো, তারপরে ওনার উপরে ওহী নাজিল হলো। আপনারা সবাই জানেন ওহী নাজিল হয়েছে কত বছর বয়সে? নবীজির 40 বছর বয়সে। ওহী নাজিল হওয়ার সময় প্রথম সূরাটা কোনটা? ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। তারপরে কিছুদিন পরে ওনার উপরে আরেকটি আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদেরকে আপনি দিনের দাওয়াত দিতে থাকেন। তাহলে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় একটা টিপস যে প্রথমে কাছের মানুষদের থেকে শুরু করতে হবে। প্রথমে আপনি হুট করে দূরের একটা মানুষ চেনা না জানা না তাকে আপনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সে আপনার কথা রাখতেও পারে নাও রাখতে পারে, কিন্তু যারা আপনাকে চিনে জানে আপনার অবস্থা সম্পর্কে বুঝে আপনি এমন ব্যক্তিকে দিনের দাওয়াত দিলে সে আপনার কথাটা রাখবে বলে আশা করা যায়। আমি আপনাকে দিলাম, আপনার সাথে পরিচয় ওই লোকের, আপনি তাকে দিলেন, উনি ওনাকে দিল, এইভাবে সহজ হয়। কিন্তু আপনি যাকে দিলেন, ওই লোকে যাকে দিল, ওই লোকটাকে যদি আমি প্রথমে দেওয়া শুরু করতাম হয়তোবা আমার কথাটা সে ততটুকু রাখত না। তাহলে দেখা গেছে যে ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, কোরআন হাদিস আমরা কেন পড়ব? এই জন্য পড়ব যে ওর থেকে ওই এই আয়াত থেকে ওই হাদিস থেকে বিভিন্ন শিক্ষা নেওয়ার জন্য। তবে সেই শিক্ষা যদি আপনি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি অনেক সহজ হবে। ওয়াংজির আশিরাতাকাল আকরাবিনের মধ্যে বলা হয়েছে, হে নবী আপনি আপনার নিকটস্থ লোক যারা, কাছের লোক যারা, তাদেরকে দিনের দাওয়াত দিতে থাকেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কী করলেন? এই হাদিসের মধ্যে এবার চলে আসি, যে হাদিসটা আমরা বুখারী শরীফের 4590 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আমরা এখন বলবো। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, তারপরে ওই আয়াতের পরিপ্রেক্ষিতে নবীজি চিন্তা করলেন তার কাছের মানুষ যারা, আত্মীয় স্বজন, চাচা যারা আছে, ওনাদেরকে উনি ইসলামের দাওয়াত দিবেন। এই চিন্তা করে তিনি একদিন ওনার বাড়ির পাশেই বাতহা একটি এলাকার নাম, মক্কাতে বাতহা নামক একটি এলাকা, ওই এলাকার মধ্যে বেশ কয়েকটি পাহাড় আছে, একটি পাহাড়ের উপরে তিনি গেলেন। বাতহা নামক এলাকার একটি পাহাড়ের মধ্যে তিনি আরোহণ করলেন, পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি ডাকতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা,
এটা আরবদের ডাকের একটা ভঙ্গিমা। হ্যাঁ, তারপরে আরবদের ডাকের একটা ভঙ্গিমা, বিভিন্ন দেশে বিভিন্ন সংকেত বোঝানোর জন্য বিভিন্ন রকমের ডাক ডাক আছে, এটা আপনারা জানেন। তো ইয়া সাবাহা করে যখন ডাকতে ডাকতে লাগলেন, মূলত উনি এই এলাকার লোকদেরকে ডাকতেছেন ইয়া সাবাহা বলে, এটা আরবদের মধ্যে একটা ডাকের একটা প্রচলন ছিল এমন আর কি। তখন আর এই ডাকটা তখন দেওয়া হতো সকালে যদি কোনো বিপদ হতো, সকালবেলায় যদি কোনো বিপদ হতো তখন এই 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 ধরনের একটা সংকেত দেওয়া হতো, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হ্যাঁ হ্যাঁ সকালের বিপদ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যেমন আমরা কি বলি সাবাহ আল খায়ের, সাবাহ আল খায়ের সুপ্রভাত, আর ইয়া সাবাহা মানে সকালের বিপদ, সকালের বিপদ। এই ডাকতে যখন ডাক দেওয়া শুরু করলেন, কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই এলাকার যারা এই নেতৃত্বস্থানীয় লোক যারা আছে নেতা, ওনারা সবাই একে একে আসতেছেন যে মোহাম্মদ কী জন্য ডাকতেছে দেখে আসা দরকার। কেননা আপনারা জানেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোটোকাল থেকে ওনাকে মানুষেরা কী বলতো, আল আমিন বলতো, মাশা আল্লাহ। কেন বলতো, আল আমিন শব্দের অর্থ কী, বিশ্বাসী। ওনাকে এত বেশি বিশ্বাস মানুষেরা করতো, যা বলতো সেটা মানুষেরা বিশ্বাস করতো, বিশ্বাস করতো। তো যাই হোক, এই কারণে যখন নাকি উনি বললেন সকালের বিপদ, সকালের বিপদ, আসো তোমরা আসো, তখন লোকেরা দূর দূরান্ত থেকে আশেপাশে এলাকা থেকে যারা যেখানে ছিল আওয়াজ শুনে শুনে তারা তাড়াতাড়ি পাহাড়ের উপরে আসলো, সবাই সমবেত হলো। বলল, মোহাম্মদ কি ঘটনাটা কি, কী ব্যাপারে তুমি ডাকতেছো বা ডাকছো, কী সমস্যাটা কি? তখন তিনি একটা ভূমিকা দিলেন। আসলে তাবলিগ করার ক্ষেত্রে, দিনের দাওয়াতের ক্ষেত্রে অনেক সময় হেকমত অবলম্বন করা অত্যন্ত জরুরি। এর জন্য প্রায় সময় বলি যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষদেরকে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তোমরা মানুষদেরকে দিনের পথে ডাকো হেকমতের সাথে এবং উত্তম পদ্ধতিতে। তো হেকমতের সাথে এই যে প্রথম যে তার আত্মীয় স্বজনকে ডেকে উনি দিনের দাওয়াত দিতে লাগলেন, তাবলিগ যে এখন করবেন, দিনের দাওয়াত দেওয়া প্রচার করার নামই কি তাবলিগ। এই যে তাবলিগটা তিনি এখন করবেন, কি পদ্ধতিতে করলেন, আসুন আমরা তা এখন জানার চেষ্টা করি। যে তিনি বলতেছেন, আরাইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুয়া মুসাববাহাকুম, আমি যদি তোমাদেরকে এখন এই সংবাদটা দেই যে আজকে সকালে অথবা আজকে বিকালে তোমাদের উপরে অমুক এলাকা থেকে শত্রুরা এসে হামলা করবে, তাহলে কি তোমরা আমার কথাটা বিশ্বাস করবে? উনি একটা ভূমিকা রাখলেন এটা। আমি যদি, আমি জানি যে আপনারা আমাকে সবাই বিশ্বাস করেন, আর আমিন বলেন, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আজকে সকালে অথবা বিকালে অথবা কালকে আপনাদের এখানে শত্রুরা এসে হামলা করবে, এই খবর যদি আমি আপনাদেরকে দেই, তাহলে আপনারা কি আমার সে কথা বিশ্বাস করবেন? সকলেই এক কথাতে বলে উঠল যে অবশ্যই, কালু নাম ফাইন্নি নাদিরুল, কালু নাম, যে আমরা অবশ্যই সে কথা বিশ্বাস করব। তখন নবীজি বললেন, ফাইন্নি নাদিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে তাই যদি হয়ে থাকে, আপনারা যদি আমার কথাকে সত্যি সত্য মনে করে থাকেন, তাহলে মনে রাখবেন আমি আপনাদেরকে সতর্ক করতেছি আল্লাহর শাস্তির, আল্লাহর ভয়াবহ শাস্তির সংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি, যে খুব শীঘ্রই আল্লাহ তাআলা শাস্তি আসবে। আপনারা কি করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আল্লাহর উপর বিশ্বাস করেন, বিশ্বাস আনেন, ঈমান আনেন, যদি না আনেন তাহলে খুব শীঘ্রই কিন্তু অনেক কঠিন শাস্তি আসবে। এই সতর্ক বার্তাটা আমি আপনাদেরকে দেওয়ার জন্যই আমি আজকে আপনাদেরকে এখানে ডাকছি। এইভাবে প্রথমে একটা ভূমিকা দিলেন, ভূমিকা দেওয়ার পরে মূল কথাটা আসার পরে বলতে পারতেন, এই আমার উপর তো ওহী নাযিল হয়েছে, এখন থেকে আমি নেতা, আমার কথা মানতে হবে, এখন থেকে তোমরা সবাই ইসলাম গ্রহণ করবা, না হলে পিটে মেরে ফেলুন। এভাবে যদি বলতেন তাহলে পিছনে খাইয়ে আসা লাগতো, কিন্তু এটা না বলে আগে একটা ভূমিকা দিলেন। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন হেকমতের জন্য। ভূমিকাটা দেওয়ার পরে কথাটা যখন বললেন, তখন মানুষের ভিতরে একটা ভাব আসছে যে আসলে কথাটা বললো কিভাবে কি করা যায়, মানে কি মানুষেরা বিরোধিতা করছে ঠিকই, কিন্তু হুট করে যেভাবে সবাই মিলে একসাথে বিরোধিতা করার কথা ছিল ওইভাবে না। কিন্তু প্রথমে যদি বলতো আমার উপরে আল্লাহ ওহী দিছে, বলছে তোমাদেরকে সতর্ক করতে না করলে আল্লাহ মার দিবে, তাহলে সবাই একসাথে বলতো তোমাকে আজকে আমরা পিটাই। কিন্তু এইভাবে করতেন না, নবীজির হেকমত, উনি এত সুন্দর করে কথাটা বললেন, বলার পরে সবাই চুপ হয়ে গেল। দু একজন যারা নাকি যাদের মনটা বেশি খারাপ তারা একটু কথা বললো, তাদের মধ্য থেকে আবুল আহাব এক নম্বরে। আবুল আহাব বলল, তাব্বাল্লাকা আলিহাজা জামাহাতানা, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি আমাদেরকে এখানে জমা করছো, আর কোনো কাজ নাই তোমার, এই সংবাদ শোনানোর জন্য তুমি আমাদেরকে এত দূর থেকে পাহাড়ের মধ্যে উঠাইয়া এই কারণে জমা করছো, আজকের সমাবেশ কি এই কারণে, আর কোনো কথা নেই, এটা কোনো কথা হলো?
রাগ করছে যে এই কথা বলার জন্য সে আমাকে কেন জমা করলো। তখন ওই আবুল আহাব বদদোয়া করছিল যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা ওই শব্দ দিয়ে আবুল আহাবকে বদদোয়া দিছে। আবুল আহাব বদদোয়া দিছিল নবীজিকে, আল্লাহ তাআলা নবীজির প্রেমে পাগল হয়ে আবুল আহাবকে বদদোয়া দিল সে একই শব্দ দিয়ে। আবুল আহাব কি বলেছিল, তাব্বাল্লাকা হে মোহাম্মদ তোমার জন্য ধ্বংস, তুমি ধ্বংস হয়ে যাও, আলিহাদা জামাতানা এই কারণে তুমি আমাদেরকে এখানে জমা করছো। নবীজি চিন্তা করলেন, হায়রে আমার আপনজন, তাদেরকে এত সুন্দর করে বুঝাইলাম আর আমার চাচাই আমাকে বললো আমি ধ্বংস হয়ে যাই। নবীজির মনে এই দুঃখ যখন আসলো আল্লাহ তাআলা বললেন, নবীগো আপনি চিন্তা করেন না, আমি সাইজ করতেছি। কি করলেন, সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি মুতাব, হে আবুল আহাব তুমি আমার বন্ধু, মুহাম্মদকে তুমি বলেছ ধ্বংস হয়ে যাও, যে মুহাম্মদের জন্য পুরো পৃথিবীর সমস্ত জগৎকে সৃষ্টি করা হয়েছে সে ধ্বংস হবে? সে তো ধ্বংস হবে না, ধ্বংস হবে তুমি, তোমার হাত, তোমার মাল, ধন সম্পদ সব তোমার ধ্বংস হবে, নবীজি ধ্বংস হবে না। সুতরাং এই সূরাটা এই কারণে নবীজিকে বদদোয়া দিছিল, ওই বদদোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওই বদদোয়াকারীকে এই সূরাটা দিয়ে সার্টিফিকেট দিয়ে দিছে তুমি জাহান্নামে। সুতরাং এটা হলো একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো এমনই ঘটনা, সেটা হলো মক্কার মধ্যে একটি বাজার আছে, যে বাজারের নাম হলো জুল মাজাজ। বাজারের নাম কি? জুল মাজাজ একটি বাজারের নাম। নবীজি একদিন সেই বাজারের মধ্যে একটি সভা করলেন, মিটিং করলেন একটি জনসমাবেশের মধ্যে। বাজারের মধ্যে তিনি লোকদেরকে ডাকলেন এক জায়গাতে, তারপরে সেই সমাবেশের মধ্যে তিনি এই কথাটা বললেন, যে কি বললেন, হে লোক সকল তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যদি তোমরা এটা বলো তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা সফল কাম হবে। তখন উনি যখন নাকি লোকদেরকে এটা বুঝাইতেছিলেন যে তোমরা বলো নবী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা বলো, এই কথা বললে তোমরা সফল কাম হবে, মুক্তি পাবে আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। যখন নাকি এই কথা তিনি বলতে লাগলেন মানুষদের মধ্যে, উনি স্টেজের মধ্যে পিছন দিয়ে আবুল আহাব এসে দাঁড়াই গেল। পিছন দিয়ে এসে আবুল আহাব দাঁড়ায় বলতেছে, এই লোক সকালেরা তোমরা এই আমার ভাতিজার কথা শুনো না, ও মিথ্যা কথা বলে। চিন্তা করেন, মানে কি বলে না যে একজনের একটা জনসভার মধ্যে হঠাৎ করে যদি অন্য একটা লোক এসে এরকমভাবে উল্টাপাল্টা কথা বলে তাহলে মান সম্মান কি আর থাকে? হ্যাঁ, তারপর আপনজন সেটা তো অনেক বড় ব্যাপার। তখন এই একটা লোক বলতেছে যে আমি লক্ষ্য করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেই একটা গৌরকান্তি ও সুডল দেহ, ওনার দেহটা অনেক মোটা ছিল, এবং ষষ্ঠবের অধিকারী একটি লোক যার মাথার চুলগুলো দুপাশে সিঁথি করা ছিল, আবুল আহাব তার চুলগুলো এরকম স্টাইল করা ছিল হেভি, ওইটাও হাদিসের মধ্যে বলা হয়েছে। সে এগিয়ে আসলো জনগণের কাছে, এসে বললো, হে লোক সকল, হে লোক, এই লোকটা সে মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ তোমরা তার দাওয়াতে ইসলাম গ্রহণ করো না। এইভাবে নবীজির কাজে কর্মের মধ্যে যিনি সবচেয়ে বেশি বাধা দিতেন এটাকে আবুল আহাব। তো এইভাবে নবীজি অত্যন্ত মর্মাহত হলেন, মর্মাহত হয়ে হ্যাঁ নবীজি যেখানেই মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন সেখানেই আবুল আহাব বাধা সৃষ্টি করতো। হ্যাঁ, যেমন ওই বাধা নামক পাহাড়ের মধ্যে দাওয়াত দেওয়ার পর সবাই চুপ, কথা বলছে কে? আবুল আহাব। তেমনইভাবে এই যে জুল মাজাজ নামক বাজারে গিয়ে তিনি যখন মানুষদেরকে দাওয়াত দিলেন এখনও বাধা সৃষ্টি করলেন এই আবুল আহাব। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে নবীজির শানে এই আবুল আহাব যে এই বাজে কথা বলেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের জন্য এই সূরাটি নাজিল করেছে, যে আবুল আহাব তুমি তো ধ্বংস হয়ে গেছো, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গেছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম এই দুটি কারণে এই সূরাটি এখানে নাজিল হয়েছে। আর শেষ দিকে এসে আরেকটি কথা আপনারা শুনেছিলেন যে আবুল আহাবের স্ত্রী কথাও বলেছিল, ওই স্ত্রী কথাটা কেন আসলো? ওই স্ত্রী তো ওই মিটিংও ছিল না, এই বাজারে জনসমাবেশের মধ্যেও ছিল না, স্ত্রী কথাটা কেন আসলো এটা শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব। যে নবীজি আসলে আবুল আহাব যেরকমভাবে নবীজির সভা সমাবেশ ইত্যাদির মধ্যে গিয়ে বাধা দিত, আর আবুল আহাবের স্ত্রী ছিল, সে হলো মহিলাদের সর্দার, ওই এলাকার মহিলাদের নেত্রী। হ্যাঁ, মহিলাদের নেত্রী, ওই উনি কি করতো ঘরে, উনি তো ওরা তো একই পরিবারের লোক ছিল না, বলতে গেলে চাচা ভাতিজা সবাই তো এরকম একই দাদার সন্তান সবাই, তো ঘরোয়াভাবে পারিবারিকভাবে বিভিন্ন জায়গাতে ডিস্টার্ব করতো মহিলায়। মহিলারা ঘরের ভিতরে ডিস্টার্ব করতে পারে বেশি, পুরুষরা তো ঘরের ভিতরে ডিস্টার্বের জন্য আসে না, তারা বাহিরে কাম,
কিন্তু মহিলারা ঘরের ভিতরে খালি ডিস্টার্ব করে, নানান ধরনের কাজকামের মধ্যে খালি ওনাকে ডিস্টার্ব করে। উনি যখন নাকি যে পথ দিয়ে হাঁটতেন আল্লাহ সেই পথের মধ্যে কি করতো, কাঁটা বিছায় রাখতো, নাউজুবিল্লাহ। আমরা এই জন্যই মানে কেউ যে কবি যে বলে যে আবুল আহাব কাফের হয়ে দেখলো তোমাকে, হ্যাঁ, আর আমরা মুসলমান হয়েও দেখতে পারলাম না হে নবী তোমাকে। তা আসলে আমাদের মনে কত আবেগ, যে ওই যে একটা ইসলামী সঙ্গীতের মধ্যে বলা হয় যে আমি যদি মক্কা মদিনার কবুতর হতাম, হ্যাঁ, তাহলে কত ইয়া হতো, যে মদিনার কবুতর হতাম, মদিনার পথের ধুলাবালি হতাম, তাহলে আমার উপর দিয়ে নবীজি হেঁটে যেত, আমার জীবনটা কত ধন্য হতো। তাহলে আমাদের মনে কত মানে কি সে আবেগ যে নবীজি ওনারকে একবার দেখার জন্য কত রাতের বেলা কত আমল পর্যন্ত আমরা করি, যে নবীজিকে একবার স্বপ্ন দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, আর সেই নবীজিকে সামনে কাছে পেয়েও যার কপালে হেদায়েত নাই তার পক্ষে সম্মান করা তার কপালে জুটে না। নবীজি যে পথে হাঁটতেন ওই পথের মধ্যে কি করত, কাঁটা বিছায় বিছায় রাখতো, যে নবীজি হাঁটবে তার পায়ের মধ্যে ঢুকবে, তারপরে তার কষ্ট হবে, বিচারটা হবে। এই রকমের খারাপ চিন্তা নিয়ে আবুল আহাবের স্ত্রী এই কাজগুলো করতো বিভিন্ন, তারপরে লাকড়ি টাকড়ি যে এরকম চুকাওয়ালা লাকড়ি আছে, বিভিন্ন রকমের ছোটোখাটো লাকড়ি দিয়াটা এগুলো অনেক জায়গায় জায়গায় দিয়া রাখতো, যে মোহাম্মদ যেদিক দিয়ে হাঁটবে এইদের লেগে তার পায়ে ব্যথা পাবে। এই জন্য বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আবুল আহাবকে যখন নাকি জাহান্নামে দেওয়া হবে, তখন ওই তার স্ত্রী অর্থাৎ আবুল আহাব বাহিরের দিক দিয়ে নবীজিকে ডিস্টার্ব করতো, আর ওই আবুল আহাবের কাজের মিশন বাস্তবায়ন করতো গর্বভাবে তার স্ত্রী। এই জন্য কিয়ামতের ময়দানে আবুল আহাবকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তার স্ত্রীকে বলা হবে তুমি কাঠ সংগ্রহ করো, আবুল আহাবকে যে কুয়ার ভিতরে জাহান্নামের যে কূপের ভিতরে তাকে আগুন দেওয়া হবে, তুমি কাঠ এনে এনে শুধু এটার মধ্যে দিবা, তুমি কাঠ এনে এনে এটার মধ্যে দিবা। ওই আবুল আহাবের যে অগ্নিকুণ্ডের ভিতরে তাকে রাখা হবে, ওই অগ্নিকুণ্ডের মধ্যে কাঠ ছাড়াও জ্বলবে, এমন অগ্নিকুণ্ড যেটার জন্য কাঠ দিয়ে আগুন জ্বালাতে হবে এমন অগ্নিকুণ্ড না, কিন্তু যেহেতু নবীজিকে উনি এই সমস্ত জিনিসের মাধ্যমে কষ্ট দিছে, এই জন্য ওই সমস্ত জিনিস দিয়েই উনি ওনার স্বামীকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এরকম কষ্ট দিবে। তার গলার মধ্যে শিকল লাগানো থাকবে, ফি জি দিহা, তার গলার মধ্যে থাকবে হাবলুন শিকল, মিম মাসাদ, মিম মাসাদ বলা হয় যে দুনিয়ার মধ্যে ওই যে খেজুর গাছের কি ইয়া দিয়া কি জানি একটা ইয়া বানায় এরকম একটা ইয়াকে মালাকে আরব দেশে মাসাদ বলা হয়, কিন্তু এটা ওই দুনিয়ার মধ্যে এই ধরনের মালা তার গলার মধ্যে ছিল, কিন্তু কিয়ামতের মধ্যে এটা তার আগুনের জাহান্নামের শিকল, এটা তার গলার মধ্যে পরায় দেওয়া হবে। সে কাঠ সংগ্রহ করবে আর তার গলার মধ্যে এটা লাগানোই থাকবে শিকলটা, আর সে কাঠ এনে এনে আবার সে এখানে জাহান্নামের তার স্বামীকে ইন্ধন যোগাবে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি ডিস্টার্ব করে, ওনার সম্মানের মধ্যে আঘাত মান হানি হয় এমন কোনো কথাবার্তা কেউ যদি বলে, তাহলে তার জন্য শাস্তি হলো জাহান্নামের কঠিন আগুন। যেটা আমরা আবুল আহাব যিনি নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও, আপন চাচা হওয়া সত্ত্বেও ওনার জন্য এমন শাস্তি বিধান দেওয়া হয়েছে, আর আজকে আমরা হাজার হাজার বছর পরে এসেও আমাদের মধ্য থেকে কতিপয় মানুষেরা বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অত্যন্ত মারাত্মক কথা বলে, বলে আমরা নাস্তিক, গর্ব করে বলে যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ খোদা কিছুই বিশ্বাস করি না। গত কিছুদিন পূর্বেও বাংলাদেশে এই সমস্ত বিষয় আসয় নিয়ে অনেক সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কত রকমের খারাপ কথা বলছে, কিন্তু তাদের শাস্তি আমাদের দেশে হয় না। তো এই জন্য ভাইরা আমার, আমাদেরকে নবীজির মহাব্বত আমাদের অন্তরে জাগ্রত করতে হবে, কেননা নবীজিকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসা হয়। নবীজিকে অনুসরণ করলে কাকে ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসা হয়। নবীজিকে ভালো না বাসলে কোনো ব্যক্তি পরিপূর্ণ খাঁটি মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মানুষেরা যতক্ষণ পর্যন্ত তার নিজের জানের চেয়ে, মালের চেয়ে, তার মাল সম্পদ, তারপরে আত্মীয় স্বজন, পিতামাতা, ছেলে সন্তান সবার চেয়ে বেশি নবীজিকে যদি ভালো না বাসে, তাহলে সে পরিপূর্ণ মুমিনই হতে পারে না। সুতরাং এমন ভালোবাসতে হবে নবীজিকে, আর নবীজির সাথে বেয়াদবি করলে তার পরিণাম হবে জাহান্নাম, আর নবীজির প্রতি মহাব্বতের ফলে তার পরিণাম হবে জান্নাত। এই জন্য আমাদেরকে কী করতে হবে, নবীজির সামনে সবসময় মহাব্বতের আচরণ রাখতে হবে। হ্যাঁ, নবীজির নাম শুনলে আমাদেরকে বেশি করে দরুদ পড়ায়, এরা মহাব্বতের প্রথম লক্ষণ। এই জন্য যখনই নবীজির নাম আসবে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীজির নামে দরুদ পাঠ করব। এই যে আবুল আহাবের স্ত্রী, এই আবুল আহাবের স্ত্রী একবার নবীজির দিকে
মানে কি রাগের সাথে ধেয়ে আসছিল একটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা নবীজিকে জাদুময় একটা জিনিসের মাধ্যমে বাঁচায় দিলেন এই কথাটা বলে শেষ করে ফেলব সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল আসমা এবং মেয়ে ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই হাদিসটি আসছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলতেছেন যে একবার আমার আব্বা আবু বকর এবং নবীজি তারা কাবা ঘরের ভিতরে বা আশেপাশে বসা ছিলেন এমন তো অবস্থার মধ্যে এখন যে হাদিসটি আমি বলবো এই হাদিসটি পাবেন দালা ইলুন নবুয়া লিল বাইহাকি নামক কিতাবের 502 নম্বর হাদিসে যে বলতেছে আব্বা এবং নবীজি তারা কাবা ঘরের পাশে বসা ছিল এমন তো অবস্থায় তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে দূর থেকে ওই আবু লাহাবের স্ত্রী নাম কি বলছিলাম উম্মে জামিল মনে রাখতে হবে নামটা কিন্তু অনেক সুন্দর জামিল মানে কি সুন্দর উম্মে জামিল মানে সুন্দরীর মা এই জন্য বলা হয় যে নামের বড়াই করো না কো একটা গজল আছে নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় মতি জিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল মতি জিলে মতি নাই আছে শুধু কি মতি জিলে মতি নেই হ্যাঁ তারপরে সোনার গায়ে সোনা নেই আছে শুধু কি বিল তাহলে নাম দিয়ে সোনার গা যেখানে স্বর্ণের গ্রাম আসলে কিন্তু সেখানে সোনা ওইরকম ভাবে নাই তারপরে মতি জিলের মধ্যে যেভাবে মতি থাকার কথা ওইরকম মতিও সেখানে নাই ঢাকা শহর তো ঢাকা থাকার কথা এটা কিন্তু সবসময় খোলা থাকে তারপরে আরো অনেক কিছু আছে ময়মনসিংহের আর কথা আছে রাজশাহীর কথা আছে অনেক অনেক কথা আছে তো ওই গজলটা এটা একটা ইসলামী সঙ্গীত যদিও কিন্তু এই ইসলামী সঙ্গীতটার মধ্যে বোঝা যায় যে আসলে নাম দিয়ে কি হয় না অনেক কিছুই হয় না আমাদের সমাজেও আব্দুর রহমান আব্দুর রহিম আবদুল্লাহ সলিমুল্লাহ অনেক নাম রাখে আল্লাহর সাথে নাম মিলাইয়া কিন্তু তার কার্যকলাপ নানান কিছু দেখার পরে মনে হয় শয়তানের ফলা যদি তার নাম রাখতো তবু কম হইতো সে শয়তানের চার বেশি কাজকাম করে খারাপ ঠিক আছে না এই জন্য ভাই বলা উদ্দেশ্য হলো উম্মে জামিল নাম তো তার অনেক সুন্দর সুন্দরীর মা কিন্তু আসলে সে যে কত খারাপ ছিল হ্যাঁ বিভিন্ন কিতাবে যে অনেক ইসলামিক যে কিতাবগুলোতে মানুষদেরকে খারাপ আচরণটাকে এত বেশি খারাপ শব্দ দিয়ে ব্যবহার করা হয় না কিন্তু একমাত্র এই যে এই মহিলাকে বলা হয়তো আমি তাফসীরে ইবনে কাসিরে দেখছি এই মহিলার ব্যাপারে বলা হয়েছে ডাইনি বুড়ি ডাইনি মহিলা অথচ অনেক মহিলাদের ইতিহাস পড়ছে কিন্তু ডাইনি তারপরে এই ধরনের খারাপ শব্দ দিয়ে দেখি অনেককে মানে কি তেমন ইয়া করা হয় না কিন্তু এই মহিলার ব্যাপারে বলা হয়েছে যে এটা এই মহিলাটা হলো ডাইনি যে নবীজিকে যে ব্যক্তি নাকি নবীজির পায়ে কাটা বিঁধবে কষ্ট হবে এমন চিন্তা যে মহিলার তাকে ডাইনি না বলে আর কি বলবে ঠিক আছে না তো এই জন্য বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এই ডাইনি উম্মে জামিল আসতেছে আর নবীজির দিকে আসতেছে তখন উনি নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী আসতেছে কেরায়ে আইতাছে উম্মে জামিল কয় এখন তো না জানি আপনাকে কি বলে হ্যাঁ একজন মহিলা এসে যদি নবীজির সামনে এসে উল্টাপাল্টা কথা বলে তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরম হবে না যে আমার সামনে এসে এরকম একটা কিছু বলে ফেললে আর মহিলাদের হাবভাব তো অন্যরকম যখন নাকি মনে করুন পুরা গিয়ারটা ফেলাইয়া আসে হ্যাঁ তখন বোঝা যায় না আয়েশা কি বলবে কোন ধরনের অ্যাকশন নিবে আজকে এটা মেয়েদের আসলে বোঝায় না যখন ঝগড়া লাগে বসে তখন বোঝা যায় কাপড় কোনটা কোথায় বাইন্দা তারপরে কি লাগাজে লাগে ঠিক আছে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শঙ্কিত হয়ে পড়লেন আসতেছে উম্মে জামিল না জানি কি ঘটনা ঘটে তখন এটা কিন্তু মজার একটা ঘটনা তো বলতেছে নবীজিকে ও আল্লাহ নবী হন কি করা না জানি আপনাকে দেখে ফেলে তখন নবীজি বলতেছে এটা একটা আলৌকিক একটা মজেদার মতো একটা ঘটনা ঘটে গেছে আবু বকর তুমি ভয় পেও না সে আমাকে দেখবে না সুবহানাল্লাহ সে আমাকে দেখবে না কাছে আসতেছে একটা মহিলা সে আমাকে দেখবে না এটা কি ধরনের কথা হলো অথচ নবীজি জাদুকর ছিলেন না কিন্তু আল্লাহর উপর তার কি ছিল পরিপূর্ণ বিশ্বাস ছিল যে সে এখন যে ভাব নিয়ে আসতেছে এই ভাবটা দিয়ে মনে হইতেছে এবং একটা কবিতা পড়ে পড়ে আসতেছিল মুদাম্মিমান আবাইনা ওয়াদিনুহু কালিনা ও আমরুহু আসাইনা অর্থাৎ কই মোহাম্মদ মোহাম্মদের কই ভাষণ এগুলো আমি কিচ্ছু মানি না আল্লাহকে মানি না মোহাম্মদের আদেশও মানি না তার দিনকেও মানি না এরকম একটা কথাবার্তা বক্তব্য দিয়ে দিয়ে হ্যাঁ মানে কি মহিলারা যখন
মারামারি করার আগ মুহূর্তে ঠিক যে অ্যাকশনটা নিয়ে আসে, মানে কি কিছু বকতে থাকে, কিছু বলতে থাকে, আর তারপরে এসে ঝগড়াটা শুরু করে, ওই বকাবকির যে অ্যাকশনের মুহূর্তটা ওইটা কিন্তু ভয়ঙ্কর মুহূর্ত। বলতে থাকে এই সেই, তো ওইটা ছিল তার অ্যাকশনের একটা মুহূর্ত। এই কবিতাটা পড়ে পড়ে সে আসতেছিল যে মোহাম্মদ কই, তাকে দেখি দেখতেছি না কেন, তার দিন ধর্ম কিচ্ছু আমি মানি না, আজকে কই দেখি মোহাম্মদ কই, এরকম আসতেছে। তখন আবু বকর বললেন, আলহামদুলিল্লাহ জানিনি কি জানি হয়। নবীজি বললেন, আবু বকর তুমি ভয় পেও না, সে আমাকে দেখবে না, এমন মুহূর্তে আল্লাহর উপর কি ভরসা নবীজির। তখন তিনি কোরআনে একটা দোয়া পড়তে লাগলেন, নবীজি কোরআনে একটি দোয়া পড়তে লাগলেন, যে দোয়াটি আসলে আমরা শুনব। এই দোয়াটি আমরাও আমাদের বিভিন্ন বিপদ আপদের সময় আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। বিশেষ কোনো বিপদ আপদের মধ্যে কোনো বেদিন মানুষ, কাফের মুশরিক আপনার উপরে হামলা, অথবা খারাপ মানুষরা, নাস্তিক মুরতাদরা, এই ধরনের কোনো বিষয় আসার ক্ষেত্রে আপনি এই দোয়াটা পড়তে পারেন, উপকার পাইলে পাইতেও পারেন। নবীজি কি উপকার পাইছিল বলবো? বলো। সেটা হলো, মহিলা আসতেছে, তখন উনি দোয়া পড়তেছে একটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া ইযা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই আয়াতের অর্থ হলো, যখন তুমি কোরআন পাঠ করবে তখন আমি তুমি এবং তোমার মধ্যে তোমার তখন আমি তুমি এবং তোমার সাথে যে সমস্ত মানুষেরা অবিশ্বাস করেছে আল্লাহর উপর, যারা ইমান আনে নাই তাদের মধ্যে পরকালে, এবং যারা বিশ্বাস করে নাই আল্লাহর উপর, যারা বিশ্বাস করে নাই তাদের সামনে আমি গোপন একটি পর্দা টেনে দেই। সুবহানাল্লাহ। এটা বলতেছে, যদিও এটা বলতেছে গোপন পর্দা বলতে কোনটা, হেদায়তের একটা পর্দা। মানুষরা যখন নাকি নবীজিকে মানে না, আল্লাহকে মানে না, তার কপালে আর হেদায়ত নাই। হ্যাঁ, আসলে নবীজির চেহারা দেখলে কত মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, এরকম অনেক ঘটনা আছে। মানুষের দূর থেকে অনেক রাগ নিয়ে আসছিল, উমরের ঘটনা দেখেন, হ্যাঁ, তার চেহারা দেখেই ওনার পরিবর্তন হয়ে গেছে, অনেক ঘটনা আছে, সেটা এখন বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে যখন নাকি নবীজি ছিল একটা আলোর বাতিঘর, হেদায়তের বাতিঘর, এটা দেখলেই মানুষ হেদায়ত পেয়ে যেত, হ্যাঁ পেয়ে যেত। কিন্তু যাদের অন্তর এমন হয়ে গেছে যে নাকি এরকম আল্লাহ খোদাকে কেয়ামতকে কিছুই মানবে না, তার অন্তর মানে মানুষের চোখ যেরকম ভাবে অন্ধ হয়ে গেলে সে আলো দেখতে পারে না, চোখটা অন্ধ হয়ে গেল, তার চোখ পিটপিট করতেছে, দেখতেছে খোলা চোখ, কিন্তু শুধু সামনে একটা ছাউনি পড়ে গেছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ছাউনি পড়ে গেছে, এটা একটা পর্দা। এই একটা চামড়ার পর্দা পড়ে যাওয়ার কারণে চোখ খোলা, সব চলতেছে, কিন্তু দুনিয়ার আলো সে দেখতে পাচ্ছে না। তেমনই ভাবে এমন একটি পর্দা আল্লাহ তাআলা ওই কাফের এবং নবীজির মাঝখানে টেনে দেন, যার মাধ্যমে তখন সে আর হেদায়তের আলো কি দেখতে পায় না। অন্য মানুষ দেখতেছে এখানে আলো, মানুষেরা আপনি দেখতেছেন সোজা আলো, কিন্তু অন্ধ ব্যক্তি দেখতেছে না। তো মানুষ এবং নবীজির মধ্যে, ওই সমস্ত মানুষ এবং নবীজির মাঝখানে যখন নাকি এমন পর্দা টেনে দেওয়া হতো, তখন অনেক মানুষ আর হেদায়তের সৌভাগ্য তাদের আর কি হতো না। তো এই আয়াতটা নবীজি কি করলেন, হ্যাঁ, এই সময়ের মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল, তিনি এই আয়াতটা পড়তে লাগলেন, ওই দেখো আতুল কোরআন জান, এরকম পড়তে লাগলেন, ঘটনাটা তাই ঘটে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ জি, বলবো। তখন ওই কি বললো, এটা কোরআনে কারিমের 17 নম্বর সুরা, 45 নম্বর আয়াত। কোরআনে কারিম থেকে প্রথম থেকে এক এক করে 17 নম্বর সুরা দেখবেন, 45 নম্বর আয়াতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তখন ওই উম্মে জামিল আসলো, এসে এখানে আবু বকর বসা, এখানে নবীজি বসা, সামনে আবু বকরকে বলতেছে, এই তোমার বন্ধু কই, তোমার বন্ধু কোথায় বলো, তোমার বন্ধু বলে আমার নামে এটা সেটা বলে, হ্যাঁ তোমার বন্ধু নাকি আমার নামে কি এটা সেটা বলে, আমি শুনছি তোমার বন্ধু আমার নামে এই সমস্ত কথাটা বলে, কোথায় তোমার বন্ধু বলো, মানে কি রাগ হেভি পাইলে এরকম কিছু করুম, এমন একটা বাপ আছে না, এমন একটা বাপ। তখন উনি বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি কাবার কসম করে বলতেছি, আমি তো আমার বন্ধুকে কোনো সময় তোমার নামে বদনাম করতে শুনি নাই। তাহলে কসম কোন সময় করা যায়, যখন সত্য হয়। নবীজিকে পথের মধ্যে কাটা বিছিয়ে নবীর পায়ে কত কষ্ট দিল যে মহিলা, সেই মহিলাকে নবীজি পর্যন্ত কি করেন নাই, কোনো মানে কি তার খারাপ বা তার ব্যাপারে বদদোয়া নবীজি কোনো সময় দেন নাই, আল্লাহ দিছে নবীজির মনে দুঃখ, উনি দুঃখ পাইছে। আসলে দুঃখ হাত তুলে বদদোয়া দিতে হয় না,
ওই যে বলে যায় কি বদদোয়া দেওয়ার জন্য কি হাত তোলা লাগে না, আর আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত তোলা লাগে না, এটা হলো একটা উপলক্ষ মাত্র, উপলক্ষ মাত্র। তো নবীজির অন্তরে যে কষ্ট পাইছে বিধেই তো আল্লাহ তাআলা আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীকে কি করছে, জাহান্নামের সার্টিফিকেট দিছে। কিন্তু আবু বকর কি বলতেছেন, যে আবু বকর নবীজির সাথে সবসময় থাকতেন, সে আবু বকর বলতেছে আমি আমি কাবার কসম করে বলতেছি আমি তো কোনো সময় শুনি নাই যে আমার বন্ধু তোমার বদনাম করতেছে এই কথা। তাহলে এখানে আমরা এই জায়গা থেকে এটা পাইলাম যে আসলে কষ্ট পাওয়ার পরেও মানুষদেরকে কি করতেন, ক্ষমা করে দিতেন। এটা আমাদের একটা মানে আলোচনা শিক্ষার একটা বিষয়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে তার বন্ধু সাফাই গাওয়াটা, বন্ধু বিপদে পড়ছে, হ্যাঁ ওই সময় বলতে পারতো ওই আমার বন্ধু দেখে নেই তুমি দেখো না নাকি, তাহলে এটা না বলে কি বলছে যে প্রশ্ন করছে তোমার বন্ধু নাকি আমার বদনাম কয়, তো বলতে পারতো আমার বন্ধু আছে তুমি তাকে জিজ্ঞেস করো, যদি এমনটা বলতো তাহলে বিপদে পড়তো না। তাহলে এটাও একটা হেকমত যে প্রশ্ন যেটা উত্তর ওইটা, তাহলে অনেক বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এখন তো মহিলা তো দেখতেছে না, আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ঢেলে দিছে, হ্যাঁ তো দেখতেছে না। এখন উনি যদি ওই একটু বাড়ায় বলতেন যে আমার কাছে জিজ্ঞেস করো কোনো বন্ধু বসে আছে তাকে জিজ্ঞেস করো, তাহলে তো কই তো ঘটনাটা কি ফেস লাগতো আর বেশি। এই জন্য ওটা এটা না বলে উনি বলছে আমি তো আমার বন্ধুর কাছে কোনো সময় তোমার বদনামি শুনি নাই। এই কথা শোনার পরে মহিলা এখন মনে করেন পাওয়ার উঠে গেছে, কি বলতেছে কহ আমি জানি আমি যে কুরাইশের কি বলে কুরাইশের লোকেরা জানে যে আমি এই এলাকার সর্দারের মেয়ে, কুরাইশের লোকেরা জানে আমি এই এলাকার সর্দারের মেয়ে, আমার নামে বদনাম করে কে পার পাবে এটা তো আমি জানি, কেউ তো পার পেতে পারবে না। এখন কি পাওয়ারের মধ্যে উঠে গেছে মহিলা, আর এই জন্য আমার আমার বদনাম করে না, সে জানে যে আমি কুরাইশের কি আমি বড় সর্দারের মেয়ে, এই জন্য বদনাম করে না, হুঁশিয়ার হয়ে গেছে সাবধান। তাহলে আজকে এই আলোচনা মূলত এখানেই শেষ হলো, আমরা এখান থেকে যে কয়েকটি বিষয় পেলাম সেই কয়েকটি বিষয়ের মধ্যে একটা হলো যে নিকটবর্তী লোক যারা তাদেরকে প্রথমে দিনের দাওয়াত দেওয়া উত্তম, আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হেকমত অবলম্বন করা উত্তম। আর এটাও বুঝতে পারলাম যে যারা যারা দিনের দাওয়াত দিতে যাবে তাদেরকে যারা বাধা দিবে, বর্তমানে দেখা যায় অনেক মসজিদে তাবলিগের তাবলিগ জামাতের লোকেরা তাবলিগের জন্য যায়, সময় নিয়ে যায় তিন দিন চার দিন পাঁচ দিন এক চিল্লার জন্য যায়, বিভিন্ন মসজিদে তাদেরকে অপমানিত করা হয়, তাদেরকে লাঞ্ছনা করা হয়, তাদেরকে বের করে দেওয়া হয়, কোথাও কোথাও তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক তাবলিগ জামাতের লোকদেরকে অনেক মানে খুব মারধর করা হয়েছে, মারধরকে মাথা হাতা ফাটাই ফেলছে, কিছুদিন চার পাঁচ মাস আগের ঘটনা মাত্র। তো ভাইরা আমার, আমরা কি আবুল হাবের সেই কার্যকলাপগুলো আমরা কি ভুলে গেছি যে নবীজি তাদেরকে কি করতে গেছিলেন, অন্য কিছু দাওয়াত দিতে যান নাই, দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, দিনের দাওয়াত দেওয়াটার নাম হলো তাবলিগ। আজকে যারা তাবলিগে যায় তারা আসলে কি করে, তাদের এমন কিছু জিনিস আপনারা বের করে দেখান যে তারা মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া ছাড়া অন্য কোনো ব্যবসা বাণিজ্যের জন্য যায়, যদি সেটা হয় তাহলে আপনার সাথে আমিও একমত, বের করে দেন তাদেরকে, তারা মসজিদে গিয়ে কেন ব্যবসা বাণিজ্য করবে, তারা তো সেটার জন্য যায় না। নবীজি তো ওই জন্য ব্যবসা বাণিজ্যের জন্য ডাকেন নাই, তিনি ডেকেছিলেন ইসলামের তাবলিগের জন্য। তারাও যদি ঠিক ইসলামের দাওয়াতের জন্য তাবলিগ করে থাকে তাহলে তাদেরকে তাদেরকে সম্মান করা, তাদেরকে সহযোগিতা করা আপনার আমার সকলের কর্তব্য, ইমানই দায়িত্ব এটা। তারা আল্লাহর দিনের বাণী আপনার আমার মধ্যে প্রচার করতে আসছেন, আর যদি সেটা আপনি আমি না পারি না পারি তাহলে যদি না পারি তাহলে কমপক্ষে চুপ থাকি, চুপ থাকি, যে তাদের ব্যাপারে যদি আপনার মন পরিষ্কার না থাকে চুপ থাকেন, কিন্তু বিরোধিতা করবেন না। যদি বিরোধিতা করেন তাহলে আপনি যত বড় প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আবুল আহাবের চেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি আপনি হয়ে যেতে পারেন নাই। মক্কার মধ্যে সবচেয়ে বড় বংশ সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল কুরাইশ, এই কুরাইশদের বড় সর্দারের বউ ছিল এই উম্মে জামিল, সেও কিন্তু তার চেয়ে বড় আপনি নেত্রী হয়ে যেতে পারেন নাই, আর আবুল আহাবের চেয়ে বড় নেতাও আপনি হয়ে যেতে পারেন নাই। সুতরাং তাদের জন্য যদি এত বড় কঠিন শাস্তির সার্টিফিকেট আল্লাহ তাআলা দিতে পারেন, আপনি আর আমি কোন দিনের কিসের কি। সুতরাং ভাইয়েরা আমার, আসুন আজকে এই আলোচনা যারা আমরা শুনলাম আমাদের অন্তরে নবীর জন্য প্রেম জাগ্রত করি, ভালোবাসা জাগ্রত করি, দিনের দায়ী যারা তাদের প্রতি আমাদের মহাব্বত বাড়াতে হবে, তাদের জন্য আপনার আমার ভালোবাসা বাড়াতে হবে, তবেই হয়তোবা আল্লাহ তাআলার মহাব্বত আমরা পেতে পারবো, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেতে পারবো। আর যদি সেটা করতে না পারি তাহলে হয়তোবা আমরা পোড়া কপাল হয়ে জাহান্নামের সার্টিফিকেট আমাদের জন্য আসতে পারে। এখন তো আর নবী নাই যা আপনার আমার নাম দিয়ে সুরা নাজিল হবে, কিন্তু আল্লাহ তো আছেন
জান্নাত জাহান্নাম তো আগামীতে আছে, আল্লাহ তোমার দরবারে আমরা ফরিয়াদ করতেছি আমরা যেন তোমার দিনের ঝান্ডাবাহী মুজাহিদ হতে পারি, আমরা যেন তোমার দিনের জন্য দায়ী হতে পারি, তোমার দিনের প্রচার যেন আমরা করতে করতে মরতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।